যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করুন লেটেস্ট ফুড রেসিপি ফার্স্ট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সনবার্তা মামনি চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি বানাবো বেঙ্গলির একটা মজাদার পিঠে। তো পিঠেটার নাম হচ্ছে তালের গুলগুলি। তো তালের গুলগুলি বানানোর জন্য এখানে আমি তালের পাঁকি কিছুটা নিয়েছি, আর এখানে আটা ময়দা মিক্স নিয়েছি, আর এখানে আছে কালো জিরে, এখানে আছে চিনি, এখানে আছে সুজি, আর এখানে আছে নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা আমার কাছে রেডি ছিল, তো এটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা নারকেলটা দিতে পারেন। তো চলুন এবার কিভাবে বানানো হয় সেটা দেখি। তো আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁকিটা। এরপর দিচ্ছি আমি আটা আর ময়দা মিক্স করে। তো আপনারা চাইলে এখানে ময়দা আর চালের গুঁড়ো দিতে পারেন, ওটা আরো ভালো হয়। তো এবার দিয়ে দিচ্ছি সুজি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, কিছুটা কালো জিরে, এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল পুরটা। এবার এটা আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার লবণটা বলা হয়নি, তো আমি অল্পটুকু একটু লবণ দিচ্ছি। আমি এখানে অল্পখানি খাবার সোডা দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে দেবেন না। তো দেখুন, এটা আমি প্রায় 5-7 মিনিট ভালোভাবে এভাবে মাখিয়েছি। তো এবার আমি এটা 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব, আর ততক্ষণ আমি একটা তাওয়া গরম হতে দেব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কড়াইতেই করতে পারেন। তো দেখুন, আমার কড়াইটা তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার আমি তেল দিয়ে দেব। তো দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি তেল প্রায় 400 ml-এর মতো দিয়েছি, কারণ এটা ভাজতে একটু তেলের প্রয়োজন হয়। এবার আমি তেলটা ভালোভাবে গরম হতে দেব। আমি একটুখানি দিয়ে দেখলাম, তো তেলটা আমার গরম হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি এক এক করে দিয়ে দেব এইভাবে। তো দেখুন, আমি পুরোটাতে দিয়ে দিয়েছি। তো আগে যেগুলো দিয়েছিলাম ওগুলো লাল হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে চলে এসেছে। আমি আর 2-4 মিনিট পরেই তুলে নেব এটা। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার ধীরে ধীরে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে হয়েছে। তো আমি আর বাকিগুলো এইভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা,
তালের গুলগুলি একদম রেডি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। তো চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে।